সাংবাদিক বৈঠক করে বিজেপির কুৎসা অপপ্রচারের মোক্ষম জবাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার তীব্র আক্রমণ করে তিনি বলেন, শাহকে কোনো ফোন করেননি, পরিকল্পনা মাফিক কুৎসা ছড়াচ্ছে বিজেপি, নিজের বক্তব্য প্রমাণ না করতে পারলে নাক্ষত দিন। নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। মিথ্যে কথা বলে আপনাদের দিয়ে প্রচার করিয়ে থাকে মিথ্যে কথা, তাহলে বলুন আপনারা কি এর জন্য নাক্ষত দেবেন না পদত্যাগ করবেন? মঙ্গলবার সিঙ্গুরের সভায় শুভেন্দু অধিকারী দাবি করেন, সর্বভারতীয় তকমা সরতেই তৃণমূল সুপ্রিমো চারবার ফোন করেছিলেন অমিত শাহকে, এর জবাবে ধুয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি সাফ জানান তিনি শাহকে কোনো ফোনই করেননি। এরপরই চ্যালেঞ্জ ছুড়ে মমতা বলেন, আমি নাকি ওদের যিনি সবচেয়ে বড় নেতা শাহজি, তাকে নাকি আমি চারবার ফোন করেছি? আমি যদি করে থাকি, আমি আপনাদের কথা দিচ্ছি আমি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেব, আমার কাছে সিম্পল ভাবার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রীর কথায়, আমি অমিত শাহর পদত্যাগ দাবি করেছি, তার আচরণ কথাবার্তা স্বরাষ্ট্রমন্ত্রী সুলভ নয়, বিজেপি দেশে সবচেয়ে বড় ভ্রষ্টাচার বলে অভিযোগ করে মমতা বলেন, সবচেয়ে বড় ভ্রষ্টাচারী পার্টি তো আজ বিজেপি হ্যায় বাজপাই হ্যায়, আর জিনোনে কি কাহা হ্যায় ভ্রষ্টাচার কে সবসে বড়া ডাকু, হাম তো নাম লেই লেনে চাতে হ্যায়, নাম লেনে সে মে মেরে কো শরম লাগতা হ্যায়, আগার স্কুল মে কোই ভ্রষ্টাচারী হুয়া তো ভ্রষ্টাচারী কা সবসে বড়া জমিদার উনোনেই হ্যায়। এখন বিশ্ব বাংলা সংবাদের রিপোর্ট।